আসসালামু আলাইকুম, মালাজ ব্লগ থেকে মালা। আজকে একটু ছাদে এসেছি, ভাইয়ের ছাদে একটু যেটা কি বানিয়েছে দেখি, একুরিয়ামের মতো ছিল দেখে নাই না, ওরা দেখলে আর এগুলো দিয়ে নষ্ট না। মাছের নাম ওতে ছবিটা পরে যে বাচ্চা হয়েছে না, এই একটু বড় হইলে ভাই একটু নাড়া দাও না, একটু শিবে ঢুক না না, একটু শিবে লাগান। গাছটা তো খুব সুন্দর হয়েছে, ওগুলো সবগুলো এরকম হয়েছে, এই যে গাছটা লাগিয়ে দিলাম। ওরি ননন না এটা দেখলে আসলো নষ্ট নাই তো দিয়ে ওগুলো সুন্দর, মাছ যাতে ঠান্ডা থাকে সাথে, তো এই জন্য এই গাছগুলো দেয়া। অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা ভরা, এই মাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে না, এ ভাই এর মধ্যে বড় আছে দেখছো, এখানে সবুজ একটা লেস আছে, ওই মাছটা কিন্তু বেগুনি, গাছের পাশে করছে পুরা নারকেল গাছের প্রতিচ্ছবিটা পানিতে পড়ছে। এটা ফিন্স পাখির বাসা বানিয়েছে, আর এটা কিসের জন্য? ডায়মন্ড ডাক, ওকে এটা ডিম পারে। খুব সুন্দর হয়েছে এটা, এটা দেখতে খুবই সুন্দর। যারা সৌখি মানুষ এরা নেবে ফিন্স কিনবে। মেষ্টার নাম কি?
হচ্ছে মলি, ওগুলোর এই বাচ্চা রয়েছে, ওগুলো বাচ্চাগুলো বড় হয়েছে। কিন্তু অ্যাকুরিয়ামে থাকলে পুরো গাছটার সৌন্দর্য বোঝা যেত না? এইখানে আছে আর গাছ। এটা কি ভাইয়া? এটাও মলির বাচ্চা? বাচ্চা ওখান থেকে মলি হয়েছে। এদের প্ল্যানগুলো দেখো। ওয়াও, এ রিয়েল গাছ। হ্যাঁ, সব রিয়েল গাছ। আল্লাহ কি সুন্দর! এটা বেশি প্ল্যান্ট লাগানো হয় না। আচ্ছা, ওরা তো তোমার কাছে আসতে চায়, তো আমি আসতে দেই না। মামা নাই কারণ সাদে ওদেরকে তুমি কন্ট্রোল করতে পারবে না, তো ওরা ওরা যে চালা। এই দেখবা এই জায়গায়, আর একটু পর দেখবা আর এক জায়গায়। ওই প্ল্যানগুলো অনেক সুন্দর ভাইয়া, না ওই ইসের কারণে দেখা যায় না। যদিও আস্তে আস্তে প্ল্যানগুলো বাড়াবো। একটু ইসে লাগাই দেখতো যে পানির নিচে হয় কিনা, উলকোনার উপরের। আমি এখন একসাথে জন্য সাদে আসে না, দেখেও না। আমার দিয়ে দিছি গাপ্পি ছেড়ে দেওয়া যাবে, তাহলে আর মশার ডিম টিম থাকবে না। কি কলম ও ডালিং গেছে, গাছটা মরে যাওয়ার লাগছে। আজকে ভাইয়ের সাথে গাছগুলো দেখার জন্য আসছি। আগে তো রোজই আসা হতো, আম্মা অসুস্থ থাকার কারণে আম্মাকে রেখে বের হই না। কেন গাড়ির পিছনের ডালিতে নিয়ে যাওয়া যাবে না? ওই যে দেখা যাক, এইটা কিন্তু আবার আলাদা। এই যে প্ল্যান্টটা
ওকে, আল্লাহ হাফেজ। Thank you.